জীবনের গোধূলি বেলায় অনেককে ঘরহারা হতে হয়। যাদের অর্থ আছে তারা যান বৃদ্ধাশ্রমে, অন্যথায় কাটাতে হয় মানবেতর জীবন। কোথাও ঠাঁই না পাওয়া এই প্রবীণদের জন্য আছে হাতে গোনা কয়েকটি পুনর্বাসন কেন্দ্র। বেসরকারি উদ্যোগে গড়ে তোলা গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র তেমনই একটি। রাশেদুল কাদিরের প্রতিবেদন। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বাড়ছে মানুষের আয়ু, পাল্লা দিয়ে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কিন্তু সমাজের মূল্যবোধ বদলাচ্ছে না। অর্থ সম্পদ না থাকলে অনেক ক্ষেত্রে সংসারে অবহেলিত তারা। জীবনের শেষ প্রান্তে নেই মাথা গোজার ঠাঁই, নেই খাবারের ব্যবস্থা, অযত্ন অবহেলায় কাটে জীবন। বাধ্য হয়ে প্রবীণরা আশ্রয় নেন পুনর্বাসন কেন্দ্রগুলোতে। এমনই একজন মিনা ঘোষ, 15 বছর আগে স্বামীকে হারান, তারপরই সংসারে বোঝা হন তিনি। যেটুকু সম্পদ ছিল ছেলের মৃত্যুর পর পুত্রবধূর হস্তগত, শেষে পরিজনরা তাকে রেখে যান গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। সেইটার জন্যই ও মনে হয় টাকার ব্যাপারেই আসছিল, আমি বুঝতে পারি না, আমি না সইটা দিয়ে দিয়েছি। স্বামী মরে যাওয়ার পর আমি যে এখানে আসবো এটা আশা করিনি। আমার তো মন চাই সবার সাথে দেখা করি। তার মতোই আরেকজন নোয়াখালীর ফখরুল ইসলাম, ছিলেন চাকুরিজীবী, চাকুরি ছেড়ে ব্যবসা নেমে সব খুইয়েছেন, এমনকি স্ত্রী কন্যারাও তাকে ছেড়ে চলে যান। এখন এই বৃদ্ধাশ্রমে নিজের মধ্যে অনেক একা তিনি। এখানে তো আমার করার কিছু নেই, তাদের ভালো লাগলো না, তারা আমার দুঃখের দিনটাকে পছন্দ করছে না, সেই জন্য চলে গেছে। কিছুটা তো মনে উঠে, মনে উঠে কিছু জাগে, সময় মন মনে অনেক সময় দুঃখও লাগে, কিন্তু তারপরে কি করব। প্রবীণ মানুষগুলো তাদের অভিজ্ঞতা দিয়ে হতে পারত আমাদের সম্পদ, অথচ তাদের ঠাঁই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। অনেকের সেই সৌভাগ্যটুকু হয় না, তাদের সুরক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রাশেদুল কাদির, নাগরিক, হোতাপাড়া, গাজীপুর।